একদিনে তিন তিনটি পদে ইস্তফা। লোকসভা ভোটের মুখে আলোচনার কেন্দ্রে দীপক অধিকারী ওরফে দেব, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি, ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি। কোনো কারণ না দেখিয়েই শনিবার তিনটি সরকারি পদে আচমকা ইস্তফা দেন ঘাটালের তৃণমূল সাংসদ। হঠাৎ কেন সরকারি কমিটি থেকে ইস্তফা? তবে কি দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন অভিনেতা সাংসদ দেব? পদত্যাগের মধ্যে দিয়ে কি ভোটে না লড়তে চাওয়ারই বার্তা দিলেন সাংসদ? লোকসভা ভোটের আগে দেবের সিদ্ধান্ত ঘিরে সরগোল শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। দেবের পদত্যাগের সিদ্ধান্তকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে বিজেপি। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কাপাটের দাবি, দুর্নীতিকে ধামাচাপা দিতেই পদত্যাগ করেছেন তৃণমূল সাংসদ। বিজেপির তরফে এলাকায় এদিন পোস্টারও লাগানো হয়। ঘাটালের শিশু উৎসবে সেখানে ওনার সঙ্গে, ওনার যে প্রাক্তন যে বিধায়ক, তার সঙ্গে মারামারি হয়েছে, টেবিল ছোড়াছুড়ি হয়েছে, চেয়ার ভাঙামাঙি হয়েছে, একটা নিষ্পাপ শিশুদের উৎসব নিয়ে। ফলে ওনাদের যে গোষ্ঠী কোন্দল কি ভয়ঙ্কর রূপে ধারণ করেছে, এবং তার একটা মাত্র কারণ হলো যে কে কত কাটমানি নেবে। 10 বছর পরে যে রিয়েলাইজেশন হয়েছে যে রাজনীতি আর অভিনয় একসঙ্গে করা সম্ভব নয়, ওনার এই বোধটা যদি 10 বছর আগে হতো তাহলে আরো ঘাটালের মানুষের উন্নয়ন হতো। এই নিয়ে এদিন দেবের কোনো প্রতিক্রিয়া মেলেনি। শঙ্কর দলুই জানিয়েছেন এ নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। ভোটের আগে তো এগুলো তো সকলকে ছাড়তেও হবে, ফলে সেই প্রসেসটা কি প্রসেস নয় সেগুলো সবাই দেখে নেবে। আরে শুটিং এ বিদেশ যেতে পারে তো। দেবের ঘনিষ্ঠ মহল সূত্রে শনিবারই দাবি করা হয়, কাজের চাপে সময় দিতে পারছিলেন না বলে তিনটি সরকারি কমিটি থেকে ইস্তফা দিয়েছেন দেব। কিন্তু তাতেও জল্পনা থামছে না। সেই জল্পনার মাঝেই চাঞ্চল্যকর দাবি করেছেন বিরোধী দলনেতা। এতো সবে সকাল, এখনো তো দুপুর হয়নি, অপেক্ষা করুন না, সাংসদ পদ থেকেও পদত্যাগ করবে, দেখতে থাকুন। দেব তৃণমূল কংগ্রেসের সাথে ছিল, নরক কোন নরকবাস করছে কারা? যারা বিজেপির সাথে রয়েছে, যারা সাম্প্রদায়িক দাঙ্গার সাথে রয়েছে, যারা সমাজকে ভাগ করে, যারা মানুষের হৃদয়কে ভাগ করে দিয়ে যারা থাকে, তারা নরক বানাচ্ছে ভারতবর্ষটাকে। 2014 সালে লোকসভা ভোটে ঘাটালে দেবকে প্রার্থী করে চমক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমবার ভোটে দাঁড়িয়ে সিপিআই প্রার্থী সন্তোষ রানাকে পরাজিত করে সাংসদ হন তিনি। 2019 সালে প্রাক্তন আইপিএস ও বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে হারিয়ে দ্বিতীয়বার জয়ী হন দেব। কিন্তু মাঝে মধ্যেই দেবের সঙ্গে জেলা নেতৃত্বের বিবাদের খবর প্রকাশ এসেছে। বছর তেরেক আগে সরকারি প্রেক্ষাগৃহ নন্দনে দেবের ছবি প্রজাপতি শো না পাওয়া নিয়েও জল্পনা তৈরি হয়। যার সাধারণ ন্যূনতম বোধ বিবেচনা আছে, তিনি তৃণমূল দলে টিকতে পারবেন না। সূত্রের দাবি, 10ই জানুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দেব শিল্পী, ভালো ছেলে, দেব দলের সম্পদ। তাহলে কি আসন্ন লোকসভা ভোটে ঘাটালের প্রার্থী হিসেবে দেবকেই দেখা যাবে? উত্তর দেবের সময়। সোমনাথ দাস, বিশ্বজিৎ দাস ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।